মৌলভী বাজারের বড় লেখার রশিদাবাদ চা বাগানে রাজীব চন্দ্রশীল নামে এক সেলুন ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছে আমাদের মৌলভী বাজার বড় লেখা প্রতিনিধি নজরুল ইসলাম। বড়লেখার রশিদাবাগ চা বাগানে রাজীব চন্দ্রশীল আটারো নামে এক সেলুন ব্যবসায়ী রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরজমিনে বড়লেখা উপজেলার দক্ষিণবাগ ইউনিয়নের রশিদাবাগ চা বাগানে গেলে জানা যায়, রশিদাবাগ চা শ্রমিক দয়াময় চন্দ্রের দ্বিতীয় ছেলে রাজীব চন্দ্রশীল বাগানে তার একটি সেলুনের দোকান রয়েছে। রাজীবের মা ও প্রতিবেশীরা জানান, রাত্রে ঘরে থেকে বের হয়ে রাজীব রাতে আর বাড়ি ফিরে আসেনি। সকালে খাওয়ার জন্য তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। রাজীব চন্দ্রের ছোট ভাই হঠাৎ করে সকালে 10টার দিকে দেখতে পান তাদের বাড়ির একটি কাঁঠাল গাছে গলায় রশি দিয়ে ঝুলিয়ে আছে তার বড় ভাই। পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে। এই ব্যাপারে বড়লেখা থানার এসআই মুঠোফোনে জানান, চা শ্রমিকের ছেলে রাজীব আত্মহত্যা করেছে। এই ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। মাইন তোর তোমার চুল টুল কাটে, আমিও কালকে তোমার চুল কাটছি, কালার করছি, শেভ করছি, কাটিয়া দিছে, বিভিন্ন ধরনের ঢং তামসা করছি, কিন্তু রাত্রে এটা ওইব করি, এটা তো আর সঠিকভাবে আমরা কোনো কিছু জানি না। তারা ফ্যামিলিগত তবে কোনো নেশা পান কিন্তু চলে না। বিকালে 6টার সময় বাড়ি থেকে সেলুন থাকি, সেলুন থেকে আয়া কইলো মা আমি বিকালে দুপুরে ভাত খেতে চলাম, তরকারি ভাত আছে নি, আমি কইলাম ও বাবা আছে তুমি খাইলে খাইলা, ওর রান্ধার একটু ভিজাই দিল, রান্ধার লেট হবে তুই খাইলা, তো আমার কইলো না আজ দোকানে কাম হয়েছে বাকি আমার 20 টাকা দে, হ্যাঁ গো তুই 20 টাকা দিয়ে কী তা করতে বলে না গো টাকা নাই আমার অনেক ভিজে মা আছে বিচার, আমি কোনো লোক টাকা লো আগে 20 টাকা তুই খাইলা স্যার বাদে আয়া বাপ খাই স্যার হয়ে আইলো বাড়ি, বাড়িতে আবার কইলো মা আমি আয়া আর আবার খেলুন, আমি কেন তুই তাড়াতাড়ি আছে রাত বেশি হয়ে আয়া এখন বাড়ির কীটা এখন বাড়ি থামাইছে আমানির বাদে আবার কীটা আইলো এখন ফের মনে কীটা আইলো কইলো আমি বাথরুম থাকি, বাথরুম থাকি আয়া কইলাম যে এই দীপক যাচ্ছেন দেখি আমি তোর ভাই কেন গেল কই মা বাথরুমে না, তো এখন দীপকের কইলাম যাচ্ছেন দেখবে ঘুরে লাইনে গেল না আবার সেদিনে এখন বাদে টুকাইতে টুকাইতে পাইছি না, না পাওয়ার বাদে এখন কইলাম তো তার প্রিয় বন্ধু আছে কীটা তার লগের আছে মানুষ তার আর ঘরে মানে ঘুমায় কোনোদিন যায় যায় কোনোদিন থাকে তারা বাই, তো আমিও কইলাম মনে হয় তার আর ঘরে যায় ঘুমাই আইব সকালে পেয়ে আনলো, তখন বাদে সকাল হয়েছে সকালে ঘুরে ছুটোকে আর কেছি যা তুই লাইনে দেখতে তোর ভাই আছে এখন ইদু যায় পাইছে না, না পাওয়াতে এখন তার বাবা কাছে কি কাজে আমিও চাইছিলাম বারে যাই কাজে ছোটো পুয়া এখন গেছে লেফটিন লেফটিন থেকে গেছে দিছে ঘন যায় দেখে ও আয়া চিৎকার করে ফুলটা খোলা পাশি লাগায় মরে গেছে, শুনে বললাম কই কই আর দৌড়াইয়া গেছে এখন হে কি তা আমি যে না যাইতে যাইতে বিলেট দিয়া দড়ি কাটি গেছে এখন আমি করলাম তুই ওলা করলে কি তা